আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনি দেশে থাকুন বা প্রবাসে থাকুন আপনার পরিবার যদি গ্রামে বা শহরে কোথাও একা থাকে অথবা আপনার পরিবারে যদি আপনি সরকারি চাকরিজীবী হন বা বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে জব করেন দিনের একটা সময় আপনি বাসায় থাকেন না আপনার পরিবার একা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি কত রঙের কায়দায় কত রঙের যে মানে ছল মাধ্যমে আপনার পরিবারের ভিতরে অপরাধ ঘটতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন আজকের এই ভিডিও পুরোটা না দেখলে বুঝবেন না যদি আপনি এমন ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সচেতনতার জন্য এটা আপনি শেয়ার করবেন একজন ব্যক্তি তার নাম হচ্ছে রাশেদ তিনি নিজেকে পরিচয় দেন তিনি একটা এনজিওর কর্মী তার কর্ম হচ্ছে এনজিওর দেওয়া তথ্য এবং ডাটা অনুসারে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে নারীদের সম্পর্কে তাদের স্বাস্থ্যের বিষয় সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং এনজিওর পক্ষ থেকে ফ্রি ওষুধ বিতরণ করা ঘটনা হচ্ছে বাংলাদেশের বৃহত্তর বিভাগ চট্টগ্রামের দড়ি সম্ভবত এলাকার নাম সেইখানে তিনি তার এনজিওর এই কর্মকাণ্ড চালান তো গতকালকে দিনের বেলা তিনি কোনো একটা বাসায় গিয়ে অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করেন প্রবেশ করার পরে সেই বোনদেরকে ওই বাসাতে যেই বোন ছিল তাকে নানান ধরনের অশালীন এবং অসংলগ্ন প্রশ্ন করেন আর দাবি করা হচ্ছে যে সেই নারীর শরীরেও তিনি

তা বলতেছে আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন আমি বলতেছি আমি কোনো পদ্ধতি ব্যবহার করি না তা বলতেছে এক কাজ করেন শুনে এদিকে আসেন থার্মোমিটার বাই করি আমার কাপড়গুলো ইয়ে করতেছে বলতেছে এটা আমি আমি বলতেছি কি করতেছেন যে বলতেছে যে আমি এটা জরাইয়ের মুখে দেখবো টিউমার জাতীয় কোনো ক্যান্সার ট্যাস আছে নাকি এটা এটা যাওয়ার জন্য আঠারো তারিখে আমি রবিবার আসবো ওষুধপত্র দিয়ে যাব। বলি উনি এরকম করতেছে আমি কি করতে সরিয়ে গেছি সরে যাওয়ার পর আমার পাশে একটা আপু আছে ওই আপুটা কি করছে উনি ডাকছে এটা কি বলতেছে আপনার টিকা কাটটা দেখান উনি টিকার কাটটা দেখছে উনি সাথে সেম ঘটনা করতেছে লোকটা বলতেছে আপা আপনার টিকার কাটটা দেখান আপনি টিকা করছেন আমি সে আমি আমার তো টিকার কাট না এবার আপনার বাচ্চার আছে আমি জি একটু দেখান আমি বাসা থেকে এনে একটু দেখাইছে নিশ্চয়ই শুনেছেন বনের বক্তব্য শুনে যে কোনো মানুষেরই পায়ের রক্ত মাথায় উঠবে আর আপনারা সাবধান থাকবেন অপরিচিত কেউ গেলেই ঘরের দরজা খোলা রাখবেন না কারণ ধর্ষণও হইতে পারেন যে কোনো সময় ডাকাতিও হইতে পারে যাই হোক এখন এই বোনের বক্তব্যটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও এখানে একটু দেখার বিষয় আছে ওনার বক্তব্যটাকে আমরা ফোকাস করব তো রাশেদ আসলে কেন সে কেন এই কাজ করে বা কি করে আসেন আমরা রাশেদের মুখ থেকে দ্বিতীয় ধাপে শুনি আরো কিছু ফুটেজ আছে যে সে আসলে কেন এই কাজ আমি একটা এনজিতে চাকরি করি চাকরি করার পরে গেছি যাওয়ার পরে ওই আমাদের একটা মনিটরিং করার জন্য তো সেখান থেকে আমাদের বলছে ওয়ার্ডের দেশের মধ্যে তালিকা করে আনার জন্য এখন আনতে গেছে পরে বলছে এরা ঢুকির মধ্যে বলছে না এরা তো এই টেলিভিশনে বলতেছে ডাকাতি করে এই করে সেই করে ওইগুলো আমরা আটকে ফেলছে আটকা ফলে আমি অফিসার অফিসার কাছে ফোন দিছি ফোন দিয়েছি উনি বলছে এরকম ব্যাপার উনি কথা বলছে কলার ফলে না কে সারা যাবে না তো তোমাদের অফিসার সব আসতে হবে এখানে তো আমার অফিসার তো হঠাৎ করতে যাওয়া সম্ভব না তারপরে এরা পুলিশের ফোন করে আনিয়ে দেওয়া দিচ্ছে আমাদের মেয়েদেরকে মানে নানান রকম কথা বলতে চাইছে বাজো ধরনের কথা বল ওরা আমাকে তা পুলিশে নিয়ে আসছে আর কি আমি তো আমি নিরহ মানুষ আমি কোনো ওরা ওইখানে হয়েছে ওরা পনেরো বিশ জন মানুষ আমি একজন একটা মানুষ ওখানে কি ওনাদের সাথে কিছু করা সম্ভব ওইখানে আমরা ওই আমাদের অফিস থেকে একটা মানে মনিটরিং করার জন্য আর কি টালগুলো নামগুলো জমা দেওয়ার জন্য আর কি আমাদের অফিস থেকে ওদের জন্য ওই যেটা যে টিকা দেওয়া হবে যে ডেঙ্গু চিকেনগুনিয়াটার ওই টিকাটার মনিটরিং করার জন্য আমরা গেছিলাম নামগুলো তো জমা দেওয়ার জন্য এই এখন রাশেদের বক্তব্য আমরা শুনলাম বোনের বক্তব্য শুনলাম দুজনের বক্তব্য পারস্পরিক সাংঘর্ষিক একটা জায়গায় এখন আমাদের পুলিশ প্রশাসন আসলে কি বলে সেটাও আমাদের একটু শোনার বিষয় আছে আমাদের যিনি পুলিশের অফিসার ছিলেন ওসি সাহেব তিনিও গণমাধ্যমকে এই বিষয়ে বলেছেন রাশেদের পরিচয় সম্পর্কে তো আমরা পুলিশের মুখে একটু বক্তব্য শুনে আসি বস্তি এলাকায় গিয়ে নিজেকে ডাক্তার গাইনি এবং কোথাও সে কর্মী পরিচয় নারীদের দিয়ে শিলতাহানি করছে এই অভিযোগে তাকে আমরা আটক করেছি এবং তার কাছ থেকে একটা থার্মোমিটার উদ্ধার করা হয়েছে যেটা দিয়ে সে নিজেকে এই ধরনের ডাক্তার পরিচয় দিচ্ছিল সে আসলে নিজেকে এই স্বাস্থ্যকর্মী বা ডাক্তার পরিচয় দিয়ে শিলতাহানি করে অন্য কোনো ইয়ে নাই শুধু নারীদের শিলতাহানি করার উদ্দেশ্যে সে কাজগুলো করে আসছিল নিশ্চয় শুনেছেন এখন সকল কিছু মিলে এখানে আমরা যেখানে বিশ্লেষণ করতে চাই নিউজটার ভিতরে বিশ্লেষণের দুই একটা জায়গা আছে রাশেদ যদি সত্যবাদী হয়ে থাকে যে সে একজন এনজিও কর্মী তাহলে তার একটা নিবন্ধিত অফিস থাকার কথা আর যেহেতু সে একটা এনজিও কর্মী হিসেবে কাজ করে তার কাছে একটা আইডি কার্ডও থাকার কথা তাই না এখন তার কাছে কোনো আইডি কার্ড পাওয়া যায়নি গণমাধ্যম দাবি করেছে আর রাশেদের বক্তব্য হচ্ছে যে আপনার সে যেহেতু এনজিও কর্মী আমার মনে হয় যে যদি সে সত্যবাদী হয় অরিজিনালি সে ভুয়া না হয় ডুপ্লিকেট না হয় তাহলে তার এনজিও কোম্পানি যেটা আছে তারা নিশ্চয়ই আসবে বিষয়টা নিয়ে পুলিশের সাথে হোক বা আদালতের মাধ্যমে হোক সেটা ফাইচালায় যাবে আবার আমার বোনদের যে কথাবার্তা ছিল সেই কথাবার্তার মধ্যে দুই একটা জায়গাতে একটা পয়েন্টে আমি একটু দ্বিমত করতে চাই ফোকাস করতে চাই যে আমাদের বোন বলেছেন যে রাশেদ তার কাপড় চুপড় খুলে ফেলতে উদ্যত হয় এখন একটা বাসায় অপরিচিতটা লোক ঢোকার পরে নিরাপদ দূরত্বে আপনাদের থাকা প্রয়োজন আর রাশেদদের মতন ব্যক্তিরা চেহারা দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না এই দেশে আপনি যদি মনে করেন যে না ভাই দেখা দেখে নিরীহ বলা হয়েছে সে গরিব বলা হয়েছে হইতে পারে সে সত্যবাদী হয়তো আমাদের বোনরা যখন মামলা করে মামলা এঝারে দুই এক লাইন বাড়াইও বলতে হয় বাট সত্য মিথ্যাটা এখন পুলিশি তদন্তের বিষয় যেহেতু তার কাছে থার্মোমিটারও পাইছে সে নিজেকে এনজিও কর্মীও দাবি করছে আর সে বিভিন্ন ভাষায় যদি অতীতে গিয়া এই ধরনের কাজ করে হয়তো এর আগে দশটা বাসায় নিশ্চয় সে গেছে একদিনে তো শুধু তাদের এখানে গেছে এর আগেও তো নিশ্চয় সেই বিভিন্ন বাসায় গিয়ে এই ধরনের সার্ভে করছে এখন যদি দেখা যায় যে আগে যে দশটা বাসায় গেছে সেইখানে আসলে এই ধরনের কোনো বক্তব্য নাই তারা যদি বলে যে না নর্মালি ঠিকই আছে তিনি আসে বিভিন্ন সময় ওষুধ দিয়ে যায় বা এই ধরনের প্রশ্ন তিনি তাদেরকে করেন নাই আর যদি মনে হয় যে না এই বোনকেই শুধু প্রশ্ন করছেন তাহলে সেইখানে একটি ইনভেস্টিগেশনের বিষয় আছে কারণ আমরা চাই না কোনো নিরীহ মানুষ ফেসে যাক আর কোনো অপরাধী আবার নিরীহ চেহারার ফাঁক দিয়া বের হয়ে যাক এখন রাষ্ট্রদের বিষয়টা ভয়ঙ্কর তবে আপনারা যারা আছে দেশে যাদের পরিবার আছে এগুলো একটু সাবধান বাসা বাড়িতে যেখানে থাকেন অপরিচিত লোক আসলে গেটের ভিতরে ঢুকার জন্য যাতে সুযোগ না পায় দরজার ভিতরে আপনারা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেন প্রয়োজনে সিগল লাগান যে অর্ধেকটা দরজা খোলা যায় আপনি এক বিগত বা দেড় বিগত যে সিকলটা ধাক্কা দিলে অর্ধেকটা খুলবে বাচ্চাদেরও বাহিরে চলে যাওয়ার অনেক বিষয় আছে কারণ দেশে এখন নানান ধরনের অপরাধ নতুন নতুন মোরকে আমাদের সামনে আসছে একটা দুর্ঘটনা ঘটার পরে আপনি যত কিছুই করেন মামলা করেন আসামিরে ফাঁসিতে ঝুলাই দেন আপনার স্ত্রী কন্যা যদি ধর্ষিত হয়ে যায় বাসায় যদি একটা অপরাধ সংগঠিত হয়ে যায় আপনি কিন্তু এটার আসলে ক্ষতিপূরণ ওইভাবে পাওয়া সম্ভব না সুতরাং দিন থাকতে আপনি সাবধান হন আর রাশেদের ব্যাপারটা তার নিশ্চয় যে প্রতিষ্ঠান আছে তারা যদি না আসে রাশেদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আমরা চাইব দিতে কারণ এই ধরনের ব্লুটুথ এবং নিরীহ চেহারার মানুষগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে যদি রাশেদ মিথ্যাবাদী হয় তাহলে এটা দেখে আপনি সাবধান হয়ে যান তো যাই হোক দর্শক আমরা আলোচনা শেষ প্রান্তে আমরা আইনের সুশাসন কামনা করছি আর দিন শেষে নিশ্চয়ই সঠিক বিচার হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ